ভাই লাঠি বাতি মেরে সকলে চলে যাচ্ছে, দেখ খেল কত গিলতে পারিস দেখবো। বাবা কি পেয়ে গেছে, अरे कहना क्या चाहते हो? ऑफिशियल रे यूट्यूब चैनल बोल रहे बोल। वेलकम टू माय यूट्यूब चैनल नवनीता मालाकर ऑफिशियल। তোমরা দেখে না আমরা কোথায় আছি। আমরা মেলায় যাব, তার আগে জ্যাকের দোকানে এসেছি। জ্যাকের দোকানে এসে আমরা ছোটবেলায় আমরা এরকম বানিয়েছিলাম, বল একবার। আমরা একবার পয়লা বৈশাখে এরকম করে আমরা অনেক মিষ্টির অর্ডার পেয়েছিলাম। তখন আমরা এরকম বসে বসে খাম বানিয়েছিলাম, তখন আমাদের নতুন বাড়ি অনেক বছর আগে, তখন ভাই অনেক। আচ্ছা এটা কি মিষ্টির খাম বলে? হ্যাঁ দেখ এগুলো কীভাবে বানাতে হয়। মামা আসছে, তার আগে আমরা আমাদের হাতের কাজগুলো সেরে নিচ্ছি। আমি তো অত ফাস্ট পারি না ভাই, এটা ভালো করে ভাজ হয় না। ভাই একটা স্কুটি, আমি বললাম ভাই একটা স্কুটি কিনে নেবো টাকা দিয়ে, এগুলোকে সাজাবো। মা বলে কি বলে সেখানেই পয়সা, কিন্তু কষ্ট করে পয়সা ইনকাম করতে হয়, তাই না ভাই? কষ্ট করতে হবে, কষ্ট করলেই। মালুম হয় তাহলে বাপ কমা থেকে চল। বা কি সুন্দর দোকান সাজাচ্ছি দেখো। আমার ভাই আমার মতন বড় হয়ে গেল দেখতে দেখতে। যেটা দেখা যাচ্ছে যে মিষ্টি গুলো বানাচ্ছে না, একটা তোরা খাম গোছা। এখানে যাচ্ছে মিষ্টি বানাচ্ছে, এই যে জ্যাঠা মিষ্টি বানাচ্ছে। ব্লগ হচ্ছে, হ্যাঁ এটা কি বানাবো এখন তুমি? ছানা দেখা নিজের হাতে, আমার যেটা পনির বানায় যে দেখাই। দোকানটা কোথায় একটু বলো না, আগের দিন বলেছি তাও বলো। দিল্লি বলে যা। আমার জ্যাঠা যা ভালো রান্না করে না, আমার জ্যাঠা রাতের পনির আমুল যে পনিরটা হয় না ওই পনিরের থেকে অনেক বেশি ভালো। ঈশা দুষ্টু মামা তো, তোমার ঈশা মামা ওই তো দুষ্টু মামা, ভজন তো ভজন 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 কে চেনে কজন? ये बड़ी अच्छी बात कही आप। ভজন চিনি কজন ভাই, বড়টা বানাবো আমি। হ্যাঁ এই পনিরের অন্য টেস্ট, এই যে আমার জ্যাঠার হাতের এটা ছানা কি যেটা না পনির, এটা ছানা 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 অনেক কিছু আছে। একটু বলো না জ্যাঠা বাড়ি দিকে, দোকান দোকান সুন্দর হয়েছে, জুট দোকানটা সাজানো যাতে এটা বাইরে থেকে নিতে একটু। এভাবে হাত কাটছে দিদি বুঝিয়েছে। এবার হচ্ছে বড় খাম বানাচ্ছি আমরা, বড়
কি বলছে কি বলছে, অনেক কিছু পাওয়া যায়, আইসক্রিম, চকলেট, কোল্ড ড্রিঙ্কস, তারপরে আর কি বলবো, দই পাওয়া যায়, পনির পাওয়া যায়, ছানা পাওয়া যাবে, কিন্তু কোনটা আপনার বানানো সেটা তো বুঝতে পারবেন না। আইসক্রিম, আইসক্রিমও আছে, আরে ভর্তি আইসক্রিম দেখবেন, দিদি চকলেটটা দেখ কেমন সুন্দর, বেশ আমরা ওই আমলের এটা খেয়েছিলাম, এটা আমি বুঝতে পারছি না ভাই, এই যে সামনে কিছু বল ভাই, বল আসবেন বলে আসবে না, আমাকে বসে চালাচ্ছি এখন আমি তুমি না পাইলে আরে ওখানে কি হচ্ছে, কেবাস হচ্ছে, হাজার টাকা কিলো, এইটুকু ঘি এর দাম কত, আড়াইশো টাকা, এটা নিজের হাতে বানানো ঘি, এটা হেভি খেতে আমি খেয়েছি, খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া, মোবাইলটা গোটা পৃথিবীতে চলে যাবে, বাংলাদেশ, বাংলাদেশে তোমার যে যে চেনা জানা সবাই আছে, আজকে পরিজন, এই যে আমার মা-বাবা চলে এসেছে, এবার আমরা মেলায় যাব, চলো যাই, যাবি তো, দেখ কিরকম, আমি মেলাটা ঘুরে আসি, ও ভাই কাকা, তুই যদি ফ্রি মানে তুই যদি ফ্রি হইস ফোন করিস, এই যে টাটা, আমরা মেলায় যাচ্ছি, মেলার ব্লগটা আবার নতুন করে আসছে এটার পর, ঠিক আছে, এই ব্লগটা এখানেই শেষ করছি, মিষ্টির দোকানের ব্লগটা কেমন লাগলো ব্লগটা দেখে দেখে জানাবেন, এবার এটার পরের নেক্সট ব্লগ যাবে, এটা এটাই ব্লগ শোনা নিচ্ছি না, নেক্সট ব্লগ যাবে মেলায়, আমরা ঘুরতে যাচ্ছি, ওখানে সবাই আসছে, সারা তারা আসছে দেখাচ্ছি, আর এখনের জন্য এই ব্লগটা এখানেই কমপ্লিট হচ্ছে, সঙ্গে থাকবেন, চ্যানেলের সঙ্গে থাকবেন, দেখবেন আমি জলপাইগুড়ি যারা যারা বলেছিলেন ব্লগ দেখতে চাই তাদের জন্য এই ব্লগগুলো যেভাবে কাটাই আমার সারা লাইফ বা কাটিয়েছি বা জলপাইগুড়ি যেভাবে থাকি আমি যে আমার বা আমার সঙ্গে বা ফ্যামিলির সঙ্গে, তো এটাই আমার দেখানো, এই জলের চুড়িদারটা কি সুন্দর, আচ্ছা আমি দেখাচ্ছি না কি বাবা, কেন কিছু বলো,
জোর করে মেলা নিয়ে আসা পয়সার জন্য না তুই উঠবি আমি উঠবো না নাগরদুলে কে উঠবে আমার সাথে দিদি উঠবে মেলায় সবাই নবনীতা মেলায় গিয়ে সবাই নবনীতাকে নাগরদোলা দেখতে পারবে যাক এই ব্লগটা এখানে কমপ্লিট করতে পারবো যে খিদে পেয়েছে আমি এখন খাবো টাটা বাই বাই স্টে টিউন দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা গেল মরা গেল মরা গেল কত গিলতে পারিস দেখবো কি বড় হ্যাঁ বুরা লাগতা হ্যাঁ ভাই আপ লোক ভি জানতে হ্যাঁ।